নমস্কার। আজকের গল্প দাদুর বিশেষ নিবেদন পুস্তকালয় প্রকাশকের শ্রেষ্ঠ হাসির গল্প থেকে নেওয়া আশাপূর্ণা দেবীর মজার গল্প মাখন দিলাসি। গল্পটির বিভিন্ন চরিত্রে এবং গল্প পাঠে অংশগ্রহণ করেছেন অশোক ও অভিজিৎ। শুরু হচ্ছে মাখন বিলাসি। এই গল্পটা আমার বানানো নয়, সত্যি গল্প। বলেছিল আমার ভাগ্নে নিত্যহরি, বলেছিল যে ভোজন বিলাসী অনেকেই থাকে, ভোজনের ব্যাপারে খুঁত ঘটলে খুঁতখুতুনিরার অন্ত থাকে না তাদের। তেমন তেমন হলে তো খুনই চেপে যায় মাথায়, যেমন হয়েছিল ওই আমাদের গ্রামের একদার জমিদার বংশধর শ্যামরতন গাঙ্গুলির। শ্যামরতনের ফাঁসিতে লটকাবার কারণ তো ওই ভোজন বিলাস না, ফাঁসির খাওয়া খেয়ে মরেননি শ্যামরতন, তেমন স্থূল বিলাস ছিল না তার, ছিল সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার। শ্যামরতনের নাক আর জীব ছিল আণবিক শক্তি সম্পন্ন। শ্যামরতন ভাত খেয়ে ধরে ফেলতে পারতেন, ওই ভাতের চালের জন্মস্থান কোনো শ্মশানের ধারের কাছে ধান ক্ষেতের কিনা, কারণ তেমন হলে তিনি নাকি ভাতে মরা পড়া গন্ধ পেতেন। পায়েস খেতে ধরতে পারতেন শ্যামরতন, সেই পায়েসের দুধের উৎসগুলো গোমাতাটি ঘাস খেয়েছিল না বেলপাতা খেয়েছিল। বেলপাতা খেলে শ্যামরতন পায়েসের তিক্ত স্বাদ পেতেন। সেই আণবিক অনুভূতি কাল হয়েছিল তার। একদিন কি হয়েছে, খেতে বসে মাছের কালিয়ায় মাছের পেঁকো পুকুরে গন্ধ পেলেন শ্যামরতন। ব্যাস হাত গুটিয়ে ডাক পাঠালেন মাছওয়ালা জেলেকে। তারপর জেরার পর জেরা, কোন পুকুরের মাছ ইত্যাদি। জেলে ছোকরা একদার প্রজার বংশধর ছিল, কিন্তু এখন তাদের ইউনিয়ন হয়েছে, তাই জেরার মুখে চটপাট জবাব দিয়ে বসল, হ্যাঁ পাখের পুকুরের মাছই বটে, তা করবে কি শুনি, পুকুরের মাছ পাখের জন্য তো আর সেদাই নয়। আর যায় কোথায়, একে দুপুরের ভোজটি গুবলে তাই আবার চটপাট জবাব। ধাই করে হাতের কাছে ভারী কাঁসার গ্লাসটা ছুঁড়ে বসলেন শ্যামরতন। আর বললে বিশ্বাস করবে না তোমরা, গেলাস খেয়ে ছোকরা সেই যে রক চেপে বসে পড়ল আর উঠল না। এক বাড়ি লোক সাক্ষী, পালাবার পদ রইল না, ফাঁসি কাটে ঝুলতে হলো শ্যামরতনকে। তা শ্যামরতনের মতো অত কড়া না হলেও ভোজন বিলাসী অনেক আছে, ওটা অনেকের দেখা। আবার শয়ন বিলাসীও আছে ঢের, শয়ন বিলাসীর সংখ্যাও নেহাত কম নয়। মশারির বাইরে মশা ঘুরলেও ঘুম ভেঙে যায়, তোষকের নিচে এক গাছা চুল থাকলেও ঘুম আসে না, এমন লোক আমার নিজের চোখেই দেখা। এরা জীবনে কখনো শত প্রয়োজনেও অপর কারোর বাড়িতে রাত্রিবাস করতে পারে না। এরা শয়ন বিলাসে হানি ঘটাবার ভয়ে নিকট আত্মীয়ের ব্যাপারেও রাতের মড়ায় কাঁধ দেয় না। দূরপাল্লার বিয়ে বাড়ি তো যাই না, আর সাত জন্মেও ভ্রমণ টমনে বেরোয় না। আর রেলগাড়ি, বাবা রেলগাড়ি এদের কাছে বাক, এরা অদ্ভুত, তবু এরা সমাজ মান্য ব্যক্তি। এদের পরিচয় অল্প বিস্তর সকলেরই জানা। ভোজন বিলাসী, শয়ন বিলাসী, এসব শব্দ অভিধানে আছে,
কিন্তু মাখন বিলাসী আছে শব্দ বিধানে? না, আমি তো দেখিনি। চলন্তিকা থেকে শুরু করে ঠাকুরদার আমলে সেই 1250-এর ওজনের বৃহৎ সঠিক বঙ্গবিধান পর্যন্ত সব হাতড়ে দেখেছি, কোথাও পাইনি এ শব্দ। তার মানে আমাদের চ্যাটুর্জিদা সে স্বয়ম্ভু। তবে চ্যাটুর্জিদার এই পরিচয় আমাদের এই পিকনিকের আগের দিন পর্যন্ত জানা ছিল না। গোলা গেরস্ত লোক আমরা, কে বা কবে পিকনিক করেছে, কিন্তু কুঁজোড়ো তো কখনো সখনো চিত হয়ে শুতে সাধ যায়। তাই আমাদের এই ভুঁদর অফিসের কেরানিদ্র পিকনিকের শখ হল। বাড়াসতে একজন বড় লোকের একখানা আরাম কুঞ্জ জোগাড় করা হল। সেটা কোনো একজন বন্ধুর বন্ধুর তুতোর তুতো মারফত। তারপর উৎসাহের ঘটায় পকেট হালকা করে চাঁদা উঠিয়ে ফেলা হলো অনেক। অতঃপর ফর্দ লেখা আর পরিকল্পনা চলতে লাগলো বেশ কদিন ধরে। উৎসাহের চোটে বুড়াও তরুণ হয়ে উঠলো যেন। এরই মাঝখানে বিনা মেঘে বজ্রাঘাত। চ্যাটুর্জদা বলে বসলো, দেখ বাপু, আমার বোধ হয় যাওয়া হবে না। যাওয়া হবে না? কথাটা শুনে ভেড়ার গোয়ালে আগুন লেগে গেল যেন। সকলে চেঁচিয়ে বলে উঠলুম, যাওয়া হবে না মানে? চ্যাটুর্জিদা একটু লাজু ঘেঁষে বলল, মানে 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 একটু মানে একটা বদ অভ্যাস আছে তোদের, তো আবার বলছিস সকাল বেলায় বেরোনো কাজে। বদ অভ্যাস? বদ অভ্যাস তোমার আবার বদ অভ্যাস কি? নিঃস্যাটিসফাই করো নাকি সকালবেলায়? রেগে বলি আমরা। চ্যাটুর্জিদা তেমনি লাজুক হেসে বলে, তা তোরা সে একরকম নেশাই বলতে পারিস, মানে বুঝলি কি না, আমি হচ্ছে একটু বুঝলি মাখন বিলাসী। মাখন বিলাসী? বুঝলাম না, তার মানে? ও হো, সকালবেলা মাখন খাওয়ার অভ্যেস আছে বুঝি হরিনারায়ণ মধুসূদন, এই তোমার সমস্যা? মাথা থেকে পাহাড় নামাই আমাদের। খেও না বাবা, যত পারো মাখন খেও, বলো ক কিলো মাখন নিয়ে যাব তোমার জন্য। চ্যাটুর্জিদা মাথা নেড়ে বলে, আরে বাবা না রে না, খাওয়া ফাওয়া না, মা খা, যেমন ভোজন স্বয়ং তেমনি আর কি। সকালবেলা আমি একটু তেল মাখি। তেল মাখো? তা সেটা আবার একটা ভাবার কথা নাকি? কে না মাখে, কখন মাখো? এই মানে তারা সকালটা চা খাওয়ার পর থেকে অফিস যাওয়ার আগে পর্যন্ত। আমরা অবাক না হয়ে পারি না, বলি সারা সকাল ধরে রোজ। বললাম না বাপু, আমি একটু মাখন বিলাসী, আমাকে তোরা পিকনিক থেকে বাদ দে। চ্যাটুর্জিদা কে বাদ? যে চ্যাটুর্জিদা চাঁদা দিয়েছে সব থেকে বেশি, আমি আবার কর্মকর্তার দা প্রধান কিনা? আমি তাই তেড়ে উঠে বলি, বাদ? অসম্ভব কথা বলো না চ্যাটুর্জিদা, সারা সকালই তেল মেখো তুমি বাবা, যতক্ষণ না খিচুড়ি নাবে মাংস নাবে ততক্ষণ ধরেই মেখো। মোট কথা, বাদ কাউকে দেয়া হবে না, তোমায় তো প্রশ্নের বাইরে। চ্যাটুর্জিদা অন্যমনায় গলায় বলে, তাই বলছিস? বলছি তো। ঠিক আছে, তোদের যখন এত ইচ্ছে রওনাটা কখন? এই ওই তো ভোর 5:30টায়,
অফিস ভ্যানটাই পাওয়া যাবে, বলে রেখেছি ড্রাইভারকে। রোজ যেমন আমাদের সবাইকে তোলে, সেইভাবে তুলে শ্যাম বাজার থেকে মাংস মিষ্টি আর দই কিনে সোজা এগিয়ে যাওয়া। এত সব করবি? চ্যাটুর্জিদা বিপন্ন ভাবে বলে। পৌঁছতে তো তাহলে অনেক দেরি হয়ে যাবে। দেরি আবার কিসের? শ্যাম বাজার থেকে বারাসত আর আবার কতটুকু? 6:30 মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে। এবার চ্যাটুর্জিদার কণ্ঠ পিত হলো। তাহলে আর অসুবিধা নেই, 6:30 শুরু করি আমি, ওটাই আমার টাইম। কিন্তু কে জানতো চ্যাটুর্জিদার সুবিধে অসুবিধে আর টাইমের কাঁটা স্যাগড়া দোকানে নিত্তির কাঁটা। যতই হোক বেড়ানোর ব্যাপার তো, অফিস টাইমের মতো মারমার কাটকাট কি হয় না? 5 জনের দরজায় 5 মিনিট 5 মিনিট দাঁড়াতে দাঁড়াতে দেরি। চ্যাটুর্জিদার দরজায় গিয়ে যখন দাঁড়ালুম তখন 6টা বাজে। জোরে জোরে হাঁক পাড়ি, চ্যাটুর্জিদা! ও চ্যাটুর্জিদা, কি হলো, তাড়াতাড়ি বেরিয়ে আসো। বেরিয়ে আসে চ্যাটুর্জিদা, খালি গা, পরমে লুঙি। এই কি চ্যাটুর্জিদা, এখনো তৈরি হওনি? হয়েছিলাম তো। চ্যাটুর্জিদা নির্লিপ্ত গলায় বলে, ছেড়ে ফেললাম, তোদের তো বিস্তর দেরি হয়ে গেল। বিস্তর দেরি? ওই না তো, মাত্র তো 5:30 জায়গায় 6টা। 7 ঘাটের মাছ 1 ঘাটে করা, আধ ঘন্টা খানিক দেরি আর এমন কি? না না না, জামাটা গায়ে দিয়ে এসো। আরে তাড়াতাড়ি এসো না। চ্যাটুর্জিদা অঙ্ক কষার ভঙ্গিতে বলে, এখন তো থেকে তোরা এখন বৃষ্টির থেকে চৌধুরীকে নিই, তারপর ওই শ্যাম বাজার থেকে মাংস কিনবি, দই মিষ্টি কিনবি, তারপর অসম্ভব অসম্ভব, 6:30 তো বাজবেই বাজবে, টাইম পার হয়ে যাবে। এই মুশকিল, আরে তেল মাখা তো আর ক্যাপসুল খাওয়া নয় গো, না হয় 1/2 ঘন্টা দেরি হলো। পাগল লাগি চ্যাটুর্জিদা মাথা নাড়ে, তা হয় না। তখন আমরা অন্য পদ্ধতি বলি, তার মানে তুমি 1/2 ঘন্টা দেরির জন্যে আমাদের এত বড় শাস্তি দিচ্ছ, এবার যেন একটু কাজ হয়। মানে আসলে তো লোকটা ভালো, ওই মাখন বিলাসী ওকে উল্টো পাল্টা করে দিয়েছে। বিব্রত ভাবে চ্যাটুর্জিদা বলে, আরে ছি ছি, তোরা এ কি বলছিস, মানে ব্যাপারটা কি জানিস? জানি জানি, তুমি উঠে এসো তো, নচেত ওই খালি গা অবস্থায় তোমরা আমরা 5 কোলা করে তুলে নিয়ে যাব, তখন ভালো হবে তো? আমাদের এই ডাকাতি মনোভাব দেখে বোধ করি ভয় হলো লোকটা, তাড়াতাড়ি বলে, আরে না বাবা না, তোরা সব পারিস, আমি এক করে জামা পরে আছি, একটু দাঁড়া। তবে ব্যাপারটা কি জানিস? আমরা সমস্যারে বলি, জানি জানি, তুমি একটু মাখন বিলাসি, আমরা সবাই মিলে না হয় চাঁদা করে তোমায় তেল মাখিয়ে দেবো, হলো তো? কিন্তু প্রশ্নটা মাখিয়ে দেওয়া নয় রে বাবা, প্রশ্নটা হচ্ছে টাইম। চ্যাটুর্জিদার সেই টাইমটা হচ্ছে 6:30। যখন আমরা মাংসের দোকানে বকাবকি চেঁচামেচি জুড়েছি, জুড়তে তো হবেই, নইলে আর পিকনিকের আমোদটা কি? 24 না হলেও 24টি বস্তুত ঝাঁপিয়ে পড়েছি গিয়ে দোকানে, কুর্তির বান ডাকছে তখন। অতএব দোকানিকে নিয়ে মস্করা ঠাট্টা, কি বাবা কলাক নাগে আমাদের দোকান থেকে, ও কি ওজন হচ্ছে বলি, মেটে গুলো সরাচ্ছ কেন, বেশি দাম বেচবে বলে? ওই ভাই,
বাধাটা বোকা পাতা নয় তো? বলো বলো দেখো কে আবার সবাই মিলে বোকা হয়ে না ইত্যাদি ইত্যাদি প্রভৃতি গুণ গাইয়া রসিকতা কষের সঙ্গে আর কি বা উচ্চাঙ্গে রসিকতা হবে। একই পদ্ধতিতে দই মিষ্টি মিঠে পান কলা পাতা ইত্যাদি কিনে উল্লাস ধ্বনি করতে করতে আমরা যখন বারাসাতের সেই আরামকুঞ্জে গিয়ে পৌঁছলুম তখন 8:10। দেখি চ্যাটার্জিদা মলিন মুখে নির্জীবের মতো বসে পড়েছে এক পাশে। গুড় গলায় বলি, কই চ্যাটার্জিদা, আরে লেগে যাও। চ্যাটার্জিদা সর্বহারা গলায় বলে ওঠে, আরে লেগে যাওয়া দুদিক থেকে আমার সর্বনাশ হয়ে গেল। দুদিক থেকে সর্বনাশ, সেটা কি জিনিস? কি আওয়াজ, একদিকে দেড় ঘন্টা লেট, অপর দিকে তোদের তাড়ানায় তেলের শিশিটা আনতে ভুলে গেছি। তেলের শিশি? কি তেল তুমি গায়ে মাখো চ্যাটার্জিদা? গায়ে কি তেল মাখ, সর্ষের তেল মাখি। তবে তবে চিন্তাটা কিসে? রান্নার জন্য তো আমাদের 5-6 টিন এসেছে। তাতে আর আমার কি, কাঁচকলা? চ্যাটার্জিদা উদ্দত গলায় বলে, তার তো 1 সর্ষে আর 3 ভেজাল। বলো কি চ্যাটার্জিদা, আমরা কি কলের তেল এনেছি গণেশ তেলের টিন? আরে রেখে দে তোদের কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। চ্যাটার্জিদা এবার খিচিয়ে ওঠে, দেখতে আর বাকি নেই কাউকে। মূলোর রস আর লঙ্কার গুঁড়ো জালে ভেজাল মেরে। তাহলে তুমি কি তেল মাখো? হতাশ হয়ে বলি। চ্যাটার্জিদা গর্বিত ভঙ্গিতে বলে, কি তেল, খাঁটি রাই সর্ষে কিনে বাড়িতে পিষে তেল তৈরি করে নি। মানে তোদের বৌদি করে দেয়? তার মানে তোমার মাখন বিলাসের দাপটে বেচারা বৌদির হাড়ও পেশে? চ্যাটার্জিদা ক্রুদ্ধ গলায় বলে, আর আবার কি পেশা, কি হিন্দু নারী স্বামীর জন্য এটুকু করে না? আর কতই বা তেল মাখি আমি, দৈনিক মাত্র 8 8 করে তেল মাখো তুমি? চ্যাটার্জিদা করুণ স্বরে বলে, ও আর বেশি কি আর, কোথায় পাবো বল? পাওয়ার কথা হচ্ছে না, অফিসের বেলায়। অফিসের বেলায় তাকি ওই তেলটুকু জুড়েই তো দাঁড়িয়ে আছি। তোদের পাল্লায় পড়ে আমার আর সর্বনাশ হয়ে গেল, এমন তারা দিবি তোরা? আমরা জোর দিয়ে বলি, একটা দিন গণেশ মাগলে কিছু নাশ হবে না চ্যাটার্জিদা, তোমার সোনার কান্তি সোনারই হবে। এসো এসো টিন তুলি। কিন্তু টিন খুললে আর কি হবে, মন খোলে কই? মন যেন শিলমারা জব্বর শিল, মাটির গেলাসের 1 তেল নিয়ে বসে তো পড়ে চ্যাটার্জিদা, কিন্তু মাখে কই? বারবার কেবল নাকের কাছে তুললে আর নাকটা কুঁচকে নামিয়ে রাখি। কি হলো চ্যাটার্জিদা, আরে শুরু করো। শুরু ভাবছি। চ্যাটার্জিদা হঠাৎ যাকে বলে নিদ্যথিতের মতো চমকে উঠে বলে, তোদের ওদিকে কদ্দ? এই তো উনুনে আগুন পড়লো। তোদের রান্নার মেনুটা কি? রান্নার খিচুড়ি, মাংস, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি। ঠিক আছে। চ্যাটার্জিদা উল্লাসের গলায় বলে, হয়ে যাবে, তোদের হতে হতে আমি এসে যাব। কোথা থেকে এসে যাবে? আমরা হাঁ করে তাকিয়ে থাকি। তেলটা নিয়ে বাড়ি থেকে এসে যাও। প্রসন্ন বদনে উদ্দত্ত গলায় বলে ওঠে চ্যাটার্জিদা, তেলটা নিয়ে বাড়ি থেকে? মানে পার্ক সার্কাস থেকে? চ্যাটার্জিদা তুমি আমাদের সঙ্গে মশকরা করছো না পাগল হয়ে গিয়েছো? আরে বাবা, মশকরা নয় পাগলও নয়,
দিব্যি সারা বাংলায় বলছি আমি, দেখ না যাবো আর আসবো। বারাসত থেকে পার্ক সার্কাস তুমি যাবে আর আসবে? আরে বাবা দেখ না, তোদের হতে রান্না অনেক দেরি হবে, তার মধ্যে 3 মাস যাওয়া আসা হয়ে যাবে। চ্যাটুর্জিদা পাগলামি করো না। আর কি মুশকিল, পাগলামি নয় মাদলামিও নয়, স্রেফ সাদা বাংলা। কিন্তু তোমার টাইম? সে তো অনেকক্ষণ আগেই ব্রহ্মপুত্রের জলে তলিয়ে গেছে, এখন আর একদিক রক্ষা করার চেষ্টা করতে হবে তো। মুলোর রসটা না মেখে একটু খাঁটি তেল মাখ। জুতোটা পায়ে গলিয়ে বীর বিক্রমে এগিয়ে যায় চ্যাটুর্জিদা আলো আলো মুখে। 24 জন দস্যু 24 দিগুণে 48 বার বারণ করল চ্যাটুর্জিদা অটো। তো ঘাবড়াচ্ছিস কেন? দেখ না যাবো আর আসবো। তারপর আর কি, গেছে আর আসছে, মানে আসছে। মাংস নামলো, খিচুড়ি নামলো, আলুর দম চাটনি সব নামলো চ্যাটুর্জিদার দেখা নেই। এদিকে উনুন নিবে আসছে, তার সঙ্গে উৎসাহ, সকলে প্রস্তাব দেয় তবে পাঁপড়গুলো ভাজা হোক হোক হোক। পাঁপড়গুলো তো নেতিয়ে যাচ্ছে তবে পাতাগুলো পাতা হোক হোক হোক। মাংসটা ততক্ষণে ভাগ করা হোক হোক হোক। কি করা যায় অতঃপর খিচুড়িটা হাতা হাতা পাতায় দেয়া হোক হোক হোক। দু একজন বাদে বাকি সবাই বসে পড়া হোক হোক হোক। পেট তো চুঁই চুঁই খাওয়া আরম্ভ করা হোক হোক হোক। গোড়ায় না হয় একটু একটু চাটনি চাটা হোক তাই হোক তাই হোক। আরো কিছুক্ষণ পরে বাকি জনেদের যখন পেট কাচ্ছে প্রস্তাব হলো, কাক এসে ছড়াছড়ি করছে বাকি জনেরাও বসে পড়ুক পড়ুক পড়ুক। আর অপেক্ষায় মানে হয় না মানে হয় না মানে হয় না। কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি। কি যাচ্ছে তাই কি যাচ্ছে তাই কি যাচ্ছে তাই। কি হোপলেস কি হোপলেস। ব্রেনের ডিফেক্ট আছে নির্ঘাত নির্ঘাত। স্ক্রু ঢিলে আছে নিশ্চয় নিশ্চয়। বৌদি ছাড়েনি বোধ হয় তাই সম্ভব তাই সম্ভব। খেদে ঘুম মারছে তাই সম্ভব তাই সম্ভব। যাবার সময় ওর ভাগের খাবারটা গাড়িতে তুলে নিয়ে ওর বাড়িতে নামিয়ে দেয়া হোক হোক হোক। দেখছি তলায় চেঁচে পুচে যখন দই মিষ্টির খালি হাঁড়িতে ভরে ফেলা হয়েছে, তখন হঠাৎ ওদিক থেকে সরগোল ওঠে এসেছে এসেছে। আরে কে এসেছে? ড্রাইভার। আরে ড্রাইভারের জন্য কে মরেছে? এসেছে চ্যাটুর্জিদা। এই মারে সেই মারে করে সবাই তেড়ে যায়। ভাবলাম দেখেই যাই মানে আর কি। কিন্তু কে তখন তার মানে কানে নেয়? সামান্য একটু তেল মাখার জন্যে নিজের তো বটেই, এগুলো লোকের আমোদ মাটি করলে তুমি? এই অভিযোগ নিয়ে তো ঝাঁপিয়ে পড়েছি সবাই একযোগে। চ্যাটুর্জিদা নির্বিকার আলো আলো মুখে বলে, সামান্য কি অসামান্য তা তোরা কি বুঝবি? অতক্ষণ বিরহের পর সৃষ্টিটা দেখে ফুর্তিতে চটে 3 দিনের তেল 1 দিনেই মেখে ফেললাম। বলেই তো ছিলাম বাবু
আমি একটু মাখন বিলাসি। এতক্ষণ আশাপূর্ণা দেবীর লেখা মজার গল্প শুনছিলেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও গল্প আসবে, শুনতে থাকুন।